সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিদ্যালয়ের আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগতম। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ আজকের ভিডিওতে আমি তোমাদের HSC ফর্ম ফিল আপের নতুন একটা প্রক্রিয়ার মাধ্যমে যেই ফর্ম ফিল আপ গ্রহণ করবে সেই তথ্য শেয়ার করতে চাচ্ছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে তোমাদের আগামী 12 আগস্ট থেকে তোমাদের HSC ফর্ম ফিল আপ শুরু হবে, কিন্তু এইবারের ফর্ম ফিল আপটা গত বছর থেকে, অর্থাৎ যেই গত যে বছরগুলো তোমাদের যেভাবে HSC ফর্ম ফিল আপ করেছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন একটা উপায় করবে। অর্থাৎ এইবারের ফর্ম ফিল আপটা বোর্ড কর্তৃক একটা সফটওয়্যার তৈরি করেছে, সেই সফটওয়্যারের মাধ্যমে তোমাদের ডাটা এন্ট্রি করা হবে। আর এর ফলে তোমাদের সুবিধাটা হবে কি, যদি তোমরা মনে করো যে প্রতিষ্ঠান অর্থাৎ তোমাদের কলেজ তোমাদের থেকে অতিরিক্ত ফি দাবি করছে, তাহলে তোমরা সেখানে কিছু নাম্বার দেওয়া থাকবে, হটলাইন নাম্বার, সেই হটলাইন নাম্বারে কল করে তোমাদের মতামত জানাতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা শিরোনামটির, তো শিক্ষার্থী বন্ধুরা চলো এবার আমরা নিউজটির মূল অংশে চলে যাই। তো আজকের নিউজটা আমি তোমাদের শেয়ার করবো jagonews24.com-এ তারা ওয়েবসাইটটি শেয়ার করছে। তো এই ওয়েবসাইটটি দেখো, তারা শিরোনামে লিখেছে ফর্ম পূরণে অতিরিক্ত ফি বন্ধে এবার ভিন্ন কৌশল। তো চলো এবার আমরা এই নিউজটার ভিতরে কী আছে সেটা একটু দেখে আসি। এখানে বলা হয়েছে, শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার ফর্ম পূরণে অতিরিক্ত অর্থ আদায় বন্ধে ভিন্ন কৌশল অবলম্বন করা হবে। এবার একটি সফটওয়্যারের মাধ্যমে এটি বন্ধ করতে চায় শিক্ষা বোর্ডগুলো। এর মাধ্যমে অতিরিক্ত অর্থ নিলে সহজে শনাক্ত হবে। ইতিমধ্যে এই সফটওয়্যার তৈরি করা হয়েছে, বর্তমানে এটি কার্যকর করার অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। তো আমি একটু তোমাদের একটু বুঝিয়ে দিই। অর্থাৎ এখানে বলা হয়েছে যে তোমাদের যেই ফর্ম ফিল আপে তোমাদের কলেজ কর্তৃক যে টাকা নেয়, অর্থাৎ অনেকজনে অনেক সময় অনেক কলেজগুলোতে অতিরিক্ত টাকা নেয়, অর্থাৎ টাকা হয়েছে ধরো 2000 টাকা, তারা 6000 টাকা, 5000 টাকা দাবি করছে। যদি এরকম কোনো রিপোর্ট তুমি মনে করো, তাহলে যে এবার যে সফটওয়্যারের মাধ্যমে টাকাটা নেওয়া হবে, অর্থাৎ তোমাদের যে ডাটা এন্ট্রি করা হবে সেইখানে তারা ধরা খেয়ে যাবে। তো আর এই সফটওয়্যারটি যে বর্তমানে অলরেডি তৈরি করা হয়েছে, তাই বলা হয়েছে বর্তমানে এটি কার্যকর অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে। তো তারপর দেখো, বলেছে শিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানান, আগামী 12 আগস্ট থেকে শুরু হতে যাওয়া HSC পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফর্ম পূরণ হবে এই সফটওয়্যারের মাধ্যমে। সংশ্লিষ্ট কলেজ এই সফটওয়্যারের মাধ্যমে পরীক্ষার্থী বা তার অভিভাবকদের সচল একটি মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশনের কাজ করবে। প্রতিষ্ঠান বোর্ড ফি ও কেন্দ্র ফি সফটওয়্যারের স্বয়ংক্রিয়ভাবে সেট করা থাকবে। পরীক্ষার্থীদের কাছে কত টাকা পাওনা, কলেজ শুধু সফটওয়্যারে সেই টাকার পরিমাণ এন্ট্রি করবে। তারপর পরীক্ষার্থী বা অভিভাবক নিবন্ধিত ফোন নম্বরে চলে যাবে একটি SMS, যাতে টাকার পরিমাণ উল্লেখ থাকবে। তো এইটা একটু তোমাদের বুঝে রাখি, তোমাদের যেই ফর্ম ফিল হবে এখানে কিন্তু তোমাদের কোনো কাজ নাই, সম্পূর্ণ তোমাদের কলেজ কর্তৃক তারা জমা দেবে ডাটা এন্ট্রি, আর ওই সফটওয়্যারের মাধ্যমে কাজগুলো করা হবে। তো এইখানে বলা হয়েছে যে এইবার যে তোমাদের ফর্ম ফিল আপ করবে সেইখানে তোমাদের অভিভাবকের নাম্বার থাকবে, সেই নম্বর দিয়ে রেজিস্ট্রেশন কাজ শুরু করবে। এখানে বলা হয়েছে যে প্রতিষ্ঠানে বোর্ড ফি ও কেন্দ্র ফি সফটওয়্যার স্বয়ংক্রিয় করে থাকবে, অর্থাৎ যে বোর্ডে যত টাকা তোমাদের ফর্ম ফিল আপে থাকবে সেইটা তাদের অটোমেটিক্যালি সফটওয়্যার সেট করা থাকবে। অর্থাৎ এর ফলে তোমাদের সুবিধাটা হচ্ছে এই যে তোমাদের টিচাররা তোমাদের থেকে অতিরিক্ত টাকা গ্রহণ করতে পারবে না, আর তোমাদের টিচার সেখানে শুধুমাত্র একটাই কাজ করবে, তোমাদের মাসিক বেতন যত টাকা আছে সেই টাকাটা তোমাদের SMS করে মোবাইল ফোনে পাঠাবে, এবং যেই নাম্বারটা পাঠাবে এই নাম্বারে তোমরা শুধুমাত্র তোমাদের যেই টাকাটা ওই কলেজ থেকে দিবে সেই টাকাটা তোমরা পরিশোধ করবা। তো তারপর দেখো বলা হয়েছে আরও, কোনো পরীক্ষার্থী যদি মনে করে তার কাছে অতিরিক্ত অর্থ চাওয়া হয়েছে, সেক্ষেত্রে সে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারবে। সেখানে সমাধান না পেলে বোর্ডের কন্ট্রোল রুমে ফোন করে অভিযোগ জানাতে পারবে, তাৎক্ষণিক তা যাচাই করতে পারবে বোর্ড। প্রমাণ পেলে অভিযুক্ত প্রতিষ্ঠানের ফর্ম পূরণের প্যানেল তাৎক্ষণিক বন্ধ করে আইনানুক ব্যবস্থা নেবে বোর্ড। ও মাই গড, এইখানে একটা তোমার জন্য খুবই গুড নিউজ। এখানে বলেছে যদি তোমরা মনে করো যে তোমাদের কাছে অতিরিক্ত টাকা চাওয়া হয়েছে, তাহলে তোমরা প্রথমে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি তোমরা সেখানে তোমাদের সমাধান না পাও, তাহলে যে বোর্ডের কন্ট্রোল নাম্বার ফোন নম্বর দেবে সেই ফোন নাম্বারে তোমরা তোমাদের অভিযোগ করতে পারবে। আর যদি এই অভিযোগ তোমাদের যাচাই বাছাই করার পরে যদি তারা ধরা খায়, তাহলে তাদেরকে তাৎক্ষণিক আইনানুগভাবে ব্যবস্থা নেওয়া হবে। তার মানে কি, তোমাদের জন্য একটা বিশাল একটি সুযোগ। ওকে, তার মানে তোমাদের শিক্ষকরা তোমাদের কাছ থেকে আর অতিরিক্ত টাকা কি নিতে পারবে না।
তো তারপর দেখো, এই বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয় ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের বোর্ড পরীক্ষার জন্য ফর্ম পূরণভাবে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় না করতে প্রতি বছর বিজ্ঞপ্তি বা সতর্কতা জারি করা হলেও তা বন্ধ হচ্ছে না। নানা খাত দিয়ে কী অর্থ আদায় করা হয়ে থাকে, এ কারণে আমরা একটি সফটওয়্যারের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছি। এখানে তোমাদের খুবই আরেকটা গুড নিউজ, তোমরা মূলত গুড নিউজ কাকে দেবা, তোমরা শুক্রিয়া করতে পারো যে নেহাল আহমদই তোমাদের জন্য খুব ভালো একটা সুবিধা অবশ্যই দিয়েছে। তিনি বলেছে যে প্রত্যেক বছরই তারা বোর্ড থেকে একটা তাদের আদেশ দেয় যে এত টাকা বোর্ড নেওয়া হয়, স্টুডেন্ট থেকে নেন। কিন্তু আমাদের মূলত অনেকগুলো কলেজগুলোতে দুই নম্বরই কাজ করে তারা আমাদের থেকে অনেকগুলো বেশি টাকা দাবি করে, যার কারণে তারা কিছু করতে পারতেছে না। কারণ এত কলেজ, তারা কয়টা কলেজের নিবে তোমাকে বলো। এই জন্য একটা সফটওয়্যারের মাধ্যমে ডাটা এন্ট্রি করবে, যার কারণে যদি অতিরিক্ত টাকা দাবি করে তাহলে সফটওয়্যারের মাধ্যমে সবগুলো ডাটা এন্ট্রি হয়ে যাবে। তো তিনি বলেন, ফর্ম পূরণ হয়ে গেলে শিক্ষার্থীরা একটি নিশ্চিতকরণ SMS পাবে, তাতে সে দেখতে পারবে কোন খাতে কত টাকা ফি আর প্রতিষ্ঠান কত টাকা নিয়েছে। কেউ অতিরিক্ত অর্থ আদায় করলে তার তথ্য দাখিল করে অভিযোগ দিতে পারবে, তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। বাবা, এখানে কত একটা ভালো নিউজ তোমাদের জন্য। বলছে যে এরা কিন্তু এই নিউজটা কখনই হয় না। আমরা কী করছি, আমাদের সময় যখন আমরা ফর্ম ফিল আপ করছি আমরা জানতে পারতাম না যে আমাদের নিশ্চিত করে SMS দিয়েছে কিনা, অর্থাৎ আমরা বুঝতে পারতাম না আমাদের ফর্ম ফিল আপ কি সঠিক হয়েছে কিনা। এখন থেকে তোমরা যদি যেই তোমাদের ফর্ম ফিল আপ করবা, সেই ফর্ম ফিল আপে তোমাদের কি সুন্দর মতো বাড়িতে তোমাদের নোটিস তোমরা বাড়িতে বসে পেয়ে যাবা। অর্থাৎ তোমাদের যদি ফর্ম ফিল আপ নিশ্চিত হয় তাহলে তুমি বাড়িতে বসে কি তোমাদের নিশ্চিত করে SMS পাওয়া যাবে। এবং কি তোমাদের এখানে আরও দেওয়া থাকবে যে SMS-এ বলে দেবে যে প্রতিষ্ঠান কত টাকা নিয়েছে এবং বোর্ড কত টাকা নিয়েছে। এবার তুমি দুইটা যোগ করার পর যদি দেখো টাকাটা বেশি নিয়ে গেছে প্রতিষ্ঠান, তারপর তুমি প্রতিষ্ঠানের বিপরীতে ব্যবস্থা নিতে পারো। তো তোমরা অভিযোগ দেওয়া যাবে যেখানে, এবার তোমাদের আরও সুবিধা করে দিয়েছে, তোমরা কীভাবে অভিযোগ দিবে, অর্থাৎ তোমরা প্রথমে কলেজে গিয়ে অভিযোগ দিবে, অভিযোগ যদি তারা না শুনে তোমাদের আর একটা ভিন্ন ব্যবস্থা আছে। এখানে বলা হয়েছে HSC-র ফর্ম পূরণ সংক্রান্ত কোনো সমস্যা বা অতিরিক্ত অর্থ আদায় করলে ঢাকা শিক্ষা বোর্ডের কন্ট্রোল রুমে নিম্নোক্ত ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। তাই দেখো নম্বরগুলো দেওয়া আছে এখানে, এই নম্বরগুলোতে যদি তোমরা মনে করো যে তোমাদের কাছ থেকে টাকা অতিরিক্ত নেওয়া হয়েছে শিক্ষকরা বা তোমাদের কলেজের থেকে, তাহলে তোমরা যদি কলেজে এর সমাধান না পাও তাহলে এই যে নম্বরগুলো দেওয়া আছে, অনেকগুলো হটলাইন নাম্বার আছে দেখো, এই নম্বরগুলোতে তোমরা SMS করতে পারো অথবা তোমরা ফোন নাম্বার করে জেনে নিতে পারো যে তোমাদের কত টাকা হয়েছে। যদি তোমরা মনে করো টাকা বেশি নেয় তাহলে তাদের কাছ থেকে জেনে নেবে এবং তারা জানার ফলে তোমাদের কলেজ প্রতি তারাই অ্যাকশন নেবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের HSC পরীক্ষার যে ফর্ম ফিল আপের আপডেট নিয়ে সেটা। তো একটু কথা বলে রাখি, এই ফর্ম ফিল আপের ততটা কিন্তু এই বছরেই নতুন শুরু হয়েছে, আমাদের ক্ষেত্রে কিন্তু ছিল না। অর্থাৎ 2021 সালের পর থেকে 2022-23 সাল আগামী বছরগুলোতে প্রত্যেকটা ছাত্রছাত্রী এই সুবিধাগুলো পাবে। আর এই সুবিধাগুলো পাওয়ার কারণে বাংলাদেশে মনে হয় দুর্নীতি অনেকটাই রোধ হতে পারে, কারণ আমাদের দেশে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যারা বিশাল অঙ্কের স্টুডেন্ট থেকে টাকা দাবি করে, যার কারণে অনেক স্টুডেন্টের লাইফ বরবাদ হয়ে যায়। অর্থাৎ সে লেখাপড়া করতে চায় না অতিরিক্ত টাকার কারণে, যার কারণে স্টুডেন্ট লাইফ বরবাদ হয়ে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি শেষ করছি। তো শেষ করার আগে তোমাদেরকে বলে রাখি, পড়াশোনা শিক্ষামূলক সকল ভিডিও আপডেট তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন টন করে দাও। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।